হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগে আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি, আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব। চলেন, আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন। আর নৌকা ভ্রমণের মজা আলাদা। আর আমার বাচ্চারা কোনো দিনও এত বড় নৌকায় উঠে নাই অথবা পানি দেখে নাই, এত বেশি পানি দেখে নাই। এই আজকের থেকে প্রায় 16 বছর আগে এমন পানি হয়েছিল, 2004-এর বন্যা, তারপরে এত পানি হয় নাই। এখন আমরা চলে যাচ্ছি, এই তো সবাই মিলে, অনেক লোকজন, আমরা সবাই মিলে যাচ্ছি নৌকা ভ্রমণে। দেখেন নিজে জাল দিয়ে মাছ ধরতেছে, এটাও একটু শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন আমরা এই তো নৌকাতে উঠে বসব। নৌকাটা খোলা, উপরে কোনো মাচা ছিল না, খোলা নৌকায় নিচে, যাতে বাচ্চারা আনন্দ পায় বেশি। সবাই একদম অনেক মজা করতেছে, আমার বাচ্চারাও অনেক মজা করছে, কারণ এত পানি কোনো দিনও এরা দেখে নাই, আর এত বড় নৌকা এরা উঠেও নাই কোনো দিন। এখনই তো আমরা চলে যাচ্ছি। আর চতুর্দিকে জেলেরা মাছ ধরতেছে, আমরা যাওয়ার সময় মাছও নিয়ে যাব। এখন আমরা এই তো নদীর দিকে যাচ্ছি, এটা হলো গ্রামের সাইডে দিয়ে যাচ্ছে যে হাল বিল আছে, ওই খাল দিয়ে আস্তে আস্তে আমরা বিলের দিকে চলে যাচ্ছি। আর এই জায়গাটা অনেক সুন্দর, ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে শুধু মানুষ আর মানুষ। আমি জানি না ঢাকার একটি পার্কে এত মানুষ হয় কি না, কিন্তু গ্রামের একটি বিলের মাঝখানে একটি ব্রিজ, ওই ব্রিজের উপরে এত মানুষ, কল্পনার বাহিরে। দেখলে আপনারা অনুভব করতে পারবেন, না দেখলে বুঝবেন না যে এই ব্রিজের উপরে কি এমন জিনিস আছে যে এত মানুষ এই ব্রিজের উপরে। আর নৌকা ভ্রমণের মজাই আলাদা, কারণ অনেক দিন যাবত পানি হয় না, তার জন্য মানুষ নৌকা দিয়ে ভ্রমণ করতে পারে না। আজকের থেকে প্রায় 16 বছর আগে 2004-এ একটা বন্যা হয়েছিল, তখন এমন পানি হয়েছিল, তখন মানুষ নৌকা দিয়ে এমন ঘোরাঘুরি করতো। আর সেই ঘোরাঘুরিটা আজকে আমরা অনেক দিন পরে করলাম। এই তো সেই ব্রিজ, এই তো দেখেন ব্রিজের উপরে কত মানুষ, কেউ বাদাম বিক্রি করতেছে, কেউ পেঁয়াজু, কেউ আইসক্রিম, বুট, বিভিন্ন ধরনের খাবার দাবারের আইটেম। এই তো শুধু মানুষ আর মানুষ। এই তো একটু দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত মানুষ, আর এখানে শুধু মানুষ আর মানুষ। এই তো ব্রিজের দিকে তাকান, তাকালে বুঝবেন যে কত মানুষ আর কত নৌকা নিয়ে মানুষ ঘোরাঘুরি করতেছে, অনেক বাচ্চারা গোসল করতেছে। এখানে ঢাকার থেকেও লোকজন এসে, যারা গ্রামে বেড়াতে আসে তারাও ঘুরতে যায়। আর এখানে শুধু পানি আর পানি, চতুর্দিকে তাকালে শুধু পানি আর পানি। এখন এই তো আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আর আমরা এই নৌকাতে অনেক লোকজন, প্রায় আমরা 30 জনের মতো হবে, আমার ভাই, বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, বাস্তা, অনেকজন আমরা ঘুরতেছি। হালাতো ভাই, এটা একটা গ্রাম, এটাকে গুচ্ছ গ্রাম বলা হয়, সরকারি গ্রামটা করে দিয়েছে মানুষের জন্য।
এই গ্রামটা অনেক সুন্দর, ছোট ছোট বিল্ডিং করে দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, এই তো নদীর মাঝখানে একদম যে জায়গায় যাচ্ছে, এটা একটা বাজার বলে, ঐতিহ্যবাহী বাজার, কালীগঞ্জের বাজার, ওই বাজারে যাচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার ভয়েসটা তেমন বেশি ভালো হচ্ছে না, কারণ আমার শরীরটা তেমন ভালো না, ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা একটু কেমন জানি মনে হচ্ছে। কেউ কোনো কিছু মনে করবেন না। এই তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ। Thank you.